মর্নিং ডে স্কুলে যাচ্ছি আর ডাক্তার বনে। কেন ডাক্তার বনে যাচ্ছ কেন? আচ্ছা, আজকে অ্যাক্টিভিটি আছে, বড় হয়ে কি হতে চাই ফিউচারে, সেই জন্য সেটা সেজে যেতে হবে। এবার ডাক্তারের সাদা ড্রেস নেই, দাঁড়া দাঁড়া দাঁড়া, জিন্সের এই যে এটা, সে আমার ভাইয়ের অ্যানিভার্সারির সময় কিনেছিলাম, তো সেটাই পরিয়ে দিয়েছি। স্মার্ট ডাক্তার, বাবা এখানে এই জায়গাটা ঘরের মধ্যে একটু সুন্দর দেখাচ্ছে এখানটা। তো এই যে স্মার্ট ডাক্তার সেজে, ডাক্তারের তো সেট আছে, এই পুরো বলছিল পুরো বাক্স শুদ্ধ নিয়ে যাও। না বাবা, বাক্স শুদ্ধ বক্স শুদ্ধ নিয়ে যেতে হবে না, এই কটা নিয়ে যাও, ইঞ্জেকশন নিয়েছে, থার্মোমিটার নিয়েছে, আর এটা নিয়েছে না, চেক আপ করে নিও, ঠিক আছে? বন্ধুদের চেক আপ করে নিবা, ঠিক আছে? ইঞ্জেকশন দিয়ে দিবার, দেখবা টেম্পারেচার আছে কিনা, ফিভার টিভার এসছে কিনা, ঠিক আছে? তো চলো কিছু বলে দাও। বলো ঠিক আছে, পাপা নিচে চলে গেছে, আমি যাই, নাই তো পাপা আবার বকবে। যাও চলো, বাই। যেন পড়ে যায় না ওগুলো, ধ্যান সে রাখবা, ঠিক আছে? ব্যাগে রেখে দিবা পরে স্কুলে গিয়ে ম্যাম যদি বলে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, কেমন আছো তোমরা? আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, আমরা ভালো আছি। এখন বাজে 7:15, এখন থেকে ব্রেকফাস্ট স্টার্ট করছি, আর তোজো সোনাকে রেডি করে স্কুলে পাঠালাম দেখতেই পেলে। আর আজকে হচ্ছে বললাম তো তোমাদেরকে যে আজকে অ্যাক্টিভিটি আছে স্কুলে, মানে বড় হয়ে ফিউচারে কি হতে চাই, তো সেই বিয়েতেও তো ডাক্তার হবো, এক এক সময় এক এক বলবে, দিয়া বলছে তাহলে কি সেজে যাবি? শোনা, ডাক্তার হবি, ডাক্তার সেজে যাবি? বলছে হ্যাঁ মামা, ডাক্তার সেজে যাবো, আমার কাছে ডাক্তারের চেক আপের সেট আছে না, সেই জন্য আমি ডাক্তার সেজেই যাই। তো ডাক্তারের সাদা ড্রেস সেদিন বাজারে গেছিলাম, খুঁজেছিলাম, পাইনি, তো সেই জন্য ম্যাডামকেও জিজ্ঞাসা করেছিল, বলেছিল যে কোনো কিছু পারচেজ করার দরকার নেই, ঘরে সাদা কোনো জামা কাপড় থাকলে, সাদা জামা টামা থাকলে পরিয়ে পাঠিয়ে দিতে বলেছিল। সাদা জামা যেহেতু কেনা হয় না, তো সেই জন্য দেখলাম একটা জিন্সের কাপড় আছে, বেশ ভালো, জামাটা হালকা লাইট কালার আছে, তো সেই জন্য এটাই পরিয়ে পাঠালাম। আর হচ্ছে ও চলে গেলো স্কুলে, দুজন পাপা গেছে দিতে, এবার আমি দেখি রান্না বান্না চাপাবো। আজকে তোমার রান্না করব হচ্ছে, কালকে রাত্রে শাক গুলো কেটে রেখেছিলাম, আর কালকে রাত্রে একটু বাজারেও যেতে হয়েছিল, কি জন্য কেন না, আমার কোনো মানে আমার আমি দেখেছি আমার কোনো জিনিস কিছু মিলেই দেখি সেটা মানে কিছু না কিছু হবেই, পরে তোমাদেরকে বলছি কি হয়েছে না হয়েছে। তো আজকে তোমার রান্না করব মটর পনির আর হচ্ছে কলমি শাক, সেই জন্য কালকে রাত্রে শাকগুলো একটু নষ্ট নষ্ট হয়ে যাচ্ছিল, পরশু দিন নিয়ে এসছে, মানে সেই একটুখানি যদি হালকা ভিজে থাকে বা কিছু থাকে, দেখি শুকনো শাক থাকলেও দেখি ফ্রিজের মধ্যে রেখে দিলে মানে হালকা ভিজে টাইপের ছিল, একটা দুটো পাতা দেখলাম নষ্ট হয়ে গেছিলো, দিয়ে দেখলাম যে কালকে পর্যন্ত রাখবো না, আজকেই কেটে রেখে দিই, হয়তো আরো নষ্ট হয়ে যেত অনেকটা, তো সেই কারণে হচ্ছে কেটে রেখে দিয়েছি কালকে রাখতে, তাহলে সুবিধা হবে সকালবেলা, হয়তো ধরো কাটা কুটো করে কত কত 8টা বেজে যায়, এই 7:30 বাজতে যাচ্ছে, 8টা বেজে যাবে, তারপর আবার রান্না বান্না যাবো, এমনি অসুবিধা নেই, কিন্তু যত তাড়াতাড়ি হয় কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায় এটাই। তো চলো তাহলে রান্না বান্না চাপাই, মশলা টসলা কাটি, আর শাক তো কেটে রেখেছি, অসুবিধা নেই, শাকের পেঁয়াজ রসুনটা কাটবো, লঙ্কাটা চিরবো, আর হচ্ছে পনিরের মশলাটা করবো। তো চলো তাহলে সাথে থাকো, কি করি না করি পুরো ব্লগটা চেক করতে থাকো, আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে। তো এখানে এই যে সব রেডি করে নিয়েছি, এবারে ঝটপট করে কেটে নেবো। আর এই যে দেখো এখানে মটর, এই হচ্ছে পনির, পনিরগুলো পিস পিস করে কাটবো, আর এই হচ্ছে শাক, তো চলো ঝটপট এগুলো কাটাকুটো করে নিই। তো এখানে এই যে পনিরগুলো পিস পিস করে কেটে নিয়েছি ছোট ছোট টুকরো করে, আর তোজো খুব খেতে ভালোবাসে, সব থেকে ভালোবাসে ও ডিম খেতে আর পনির খেতে, সেই জন্য একটু বেশি করে নিয়ে আসে, কালকে টিফিনের জন্য একটু রেখে দেবো, ওর আলাদা করে তুলে দিয়ে কালকে সকালে আবার গরম করে ভালো করে ফুটিয়ে দিয়ে দেবো পরোটা বা রুটির সাথে। আর এই যে মটরগুলো কি করলাম বলে তো, একটুখানি ভেজে নিলাম ভালো করে, ভালো করে বলতে হালকা ভেজে নিয়েছি, খুব ভালো করে ভাজলে আবার গলে যাবে, কেন কি বলতো মটরগুলো গলতে চায় না, অনেকটা টাইম লেগে যায় রান্না হতে, ওই জন্য হালকা ভেজে নিয়েছি। আর এই যে এখানে মশলাটা দিয়েছি কষাতে, হতে থাক, আর এদিকে তোমার ভাত চাপিয়ে দিয়েছি, ভাত চাপিয়ে দিয়েছি, আর এখানে এই যে লঙ্কাটা বেটে নেবো, তিনটে কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা দেবো, দিয়ে লঙ্কাটা বেটে নেবো, লঙ্কাটা লাস্টে দেবো তোদের জন্য আগে তুলে নিয়ে, তারপরে লঙ্কাটা লঙ্কা বাটাটা।
ওই যে মশলার সাথে মটরটাকে ভালো করে কষাতে দিয়ে দিয়েছি, একটু ভালো মতো কষে যাক। তেলটা ছেড়ে গেলে তারপরে পরিমাণ মতো জল দিয়ে দেবেন। এদিকে তোমার ভাতটা হয়ে গেছে, তো এবারে নামিয়ে ভেজে করলে কেমন একটা শক্ত হয়ে যায়, ভালো লাগে না, কাঁচাটা তো বেশি বেস্ট গেছে দুটো দিয়ে আবার আবার দুটো নিয়েছি, সেম কালার দিয়ে অন্য কালার পেলাম না। এদিকে তোমার এই যে শাক হয়ে গেছে, কলমি শাক ভাজা অনেকক্ষণ আগেই হয়ে গেছে, এটা নামিয়ে নিয়েছি। আর এই যে তোজোরটা, আর এই যে কালকে ব্রেড নিয়ে আসা হয়েছিল, ফ্রুট ব্রেড, তোজোকে দিয়েছি অর্ধেকের একটু বেশি। আর আমি এই খাবার একটা কলা আছে, এই দিয়ে সকালে আমার হয়ে যাবে, তোজোর পক্ষে তো কটা ভাত খেয়েই যাবে। আর ওকে দিয়েছি ফলে, দিয়েছি সেই বড় পেয়ারা নিয়ে এসেছিলাম, সেদিন বাজারে গেছিলাম, আপেল পেয়ারা কলা সব নিয়ে এসেছিলাম। তো ওই দু কুচি আপেল দিয়েছি, আর হচ্ছে তোমার বেদানা এনেছিলাম, আপেল আনিনি, আপেলটা খেতে চাচ্ছে না, সেই জন্য আপেল ছিল ঘরে, বেদানা নিয়ে এসেছিলাম, আর পেয়ারা এনেছিলাম, আর কলা এনেছিলাম। এক কুচি পেয়ারা দিয়েছি, আর দু কুচি দিয়ে দিয়ে দিয়েছি, আগের আপেল ছিল অর্ধেক কাটা, সেই আপেলটা দিয়ে দিয়েছি। বলছিল পেয়ারা খাবো না খাবো না করছিলাম, যে খেয়ে নিবি। তো এদিকে যে রান্না বান্না সব কমপ্লিট, কিচেন টিচেন ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আর খাবারগুলো এখানে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এই দুটো তো আগে দেখিয়ে দিয়েছি তোমাকে, এই হচ্ছে, এটা হচ্ছে তোজোর পনির, মটর পনির তোজোর, স্কুলের জন্য একটু বেশি করে রেখে দিয়েছি, ওকেই বেশি রেখে দিই, ওর জন্য বেশি খাওয়া আছে। আজকে বলছিল, সকালে বলছিল মামা পনির দাও স্কুলে, আমি বাবা এত তাড়াতাড়ি হবে না, এত তাড়াতাড়ি করতে পারবো না, মশলা ফসলা করতে হবে, সেই কালকে রাত্রে করে রাখলে হতো, কালকে রাত্রে এবার বাজারে গিয়েছিলাম, সেই জন্য হলো না, ওরা কালকে নিয়ে যাস। আর এটা হচ্ছে আমাদের মটর পনির, আর ভাত আগেই হয়ে গেছে অনেকক্ষণ আগে, আর নিয়ে শাক তো আগেই হয়ে গেছিলো। তো চলো, কিচেনের কাজ ফাজ হয়ে গেছে, তাহলে ভদ্রগুলো মুছে নিয়ে বলছিল, মুছে দিয়ে যাওয়া কথা কাম দেখতে হবে, অবশ্য তাড়াতাড়ি করে পরে ওটাও নিচে একটুখানি কাটা হয়ে গেছে, যেটা ফ্রক চুড়িদার নিয়েছি ওটাতেও তোমার হচ্ছে উপর থেকে মানে এই জায়গাটা থেকে কেটে দিয়ে করে না, নিচটা তো যা থাকে তাই থাকে, এই জায়গাটা থেকে ছোট করে দিয়েছে, তারপর ওটা বেশি লং ধরো শর্ট করলে ভালো লাগে না, একটুখানি এই যে এই পর্যন্ত করেছি, বেশি শর্ট করলে আবার ওই ফ্রক চুড়িদার ভালো লাগে না, পায়ের ওই কাজটা একটু যেটা আছে প্যান্টের দেখা যাচ্ছে, আর এই পর্যন্ত চুড়িদারটা ঠিক আছে। আর এইটা দেখো,
এই চুড়িদারটা কালকে বাজারে নিয়ে গেছিলাম, দেখলাম ঠিক আছে অল্টার করিয়ে দিই, কত নেবে খুনি, হয়তো 50-100 টাকা নেবে। প্রথমে বললো করিয়ে দেবো, তারপরে বলছে 2000-এর নিচে হলে অল্টার করে দিবো। আমি বলছি আবার কি, ও বলছে তখনই না নিতে হতো। আমি বলছি কোনো জিনিস পছন্দ হয়ে গেলে তখন আর ভালো করে দেখা হয় না, নিয়ে নিই আমরা হট করে। তো এই যে চুড়িদারটা তো ভালো, কিন্তু কাপড়টা কি বলতো, সেই সিনথেটিক টাইপের পরেছিলাম, হেভি গরম লাগছিল বাবা, বিশাল গরম লাগছিল পরে। এরকম কাপড় আমি নিইনি কখনো, কিন্তু একটু সুন্দর লাগছিল বলে ওই জন্য নিলাম। কিন্তু তোমার এই দেখো, এটা এতটাই লং পুরো পা পর্যন্ত হয়ে যাচ্ছে আমার, বুঝলো না, এই দেখো পুরো পা পর্যন্ত হয়ে যাচ্ছে। তো সেই কারণে এই যে সাইডের যে কাটাটা, এইটাও এই পর্যন্ত তুলতে হবে, প্লাস এটা নিচে কাটতে হবে। হাতাটা ভেবেছিলাম যে এই পর্যন্ত করব। তারপরে তোমার প্যান্টটাও লুজ আছে, মানে স্টেট প্যান্ট গুলো একটু টাইট, মানে তোমার হলে ভালো লাগে, কেমন একটা লাগবে, এতখানি করে মারতে লাগবে সাইডে, ওইটা যেমন পুরো পারফেক্ট একদম, এই যে এতখানি করে সাইডে মারতে লাগবে। আর ওড়নাটা দেখো কি পরিমাণে বড়, ওড়নাটা যে কি বড়, আমি এত বড় ওড়না আমি দেখিনি বাবা, সে মনে হচ্ছে একটা শাড়ির অর্ধেক হবে, ততটা তার থেকেও বড়, শাড়ি বাদে চওড়া হয় না, ওড়না পুরো মাটিতে নেতড়াচ্ছে, মানে এতখানি করে এই যে এতখানি করে বাদ দিতে লাগবে, এতটা করে এর থেকেও বেশি বাদ দিতে লাগবে, কাটতে হবে, প্লাস এদিকে এতটা বাদ দিতে লাগবে, মানে এত কিছু করতে বলে কি 350 টাকা। আমি বাপ রে বাপ, টাকা যেন মানে এখানে লোক যেন মানে ডাকা একদম, বলে 350 টাকা লাগবে, দিয়ে তোদের পাপাও আছে টাকা যেন কিছু লোক বলছে 250 টাকায় হবে। আমি 250 টাকায় আমি করবো পাগল, আমি ওই দোকান থেকে চুড়িদার নিচে ওই দোকানে যাবো, আমি যদি করি দেয় ভালো, না এরকম বলবো আমি চেঞ্জ করে দাও, এত বড় আমার সেটিং হবে না, সেটিং করলে পারে আর সব চারিদিকে কাটা কুটো করলে ভালো লাগে না, সেই এক একটা সেটিং জিনিস আর সেটিং করতে গেলে ভালো হয় না, এটা অনেক বড়। কারণ তখন নিয়েছি দেখে নিইনি, আর সিনথেটিক এর কাপড় দেখেই কেন গরম লাগছে, পরেছিলাম সেই গরম লাগছিল। তো সেরকম হলে কালকে ওই জন্য গেছিলাম ওই দোকানে, যে দোকান থেকে নিয়েছি। এবার এই মার্কেট বেশিক্ষণ মানে খোলা থাকে না, ও তো যে পাবার তো আস্তে আস্তে দেরি হয়ে যায় অফিস থেকে, আস্তে আস্তে 9:15 সময় আসলো। তারপরে ওই যার কাছে সেলাই করবো বলে গেছি, ও উনি হচ্ছে এই কথা বললো, দিয়ে তারপরে হচ্ছে আবার ওই দোকানে গেলাম, দিয়ে সব তখন দোকান বন্ধ করা হয়ে গিয়েছে, মানে বাইরে যেসব জামা কাপড় টাপড় টাঙানো ছিল সব ভিতরে ঢুকানো হয়ে গেছে, আর বলছে চলে গেছে, লোকও চলে গেছে, শুধু মানে দোকানে জাস্ট একটাই মালিকটা ছিল আর একটা কর্মচারী ছিল, বললো যে হবে না, হচ্ছে যে দেখাবে সে চলে গেছে বাড়ি, তাহলে কালকে আসো, হচ্ছে তাহলে অর্ডার করিয়ে দেবো ফোনে, আর নাই তো যদি চেঞ্জ করতে চাও তাহলে এক্সচেঞ্জ করে নিও। আমি ঠিক আছে আমি এক্সচেঞ্জই করে নেবো, কারণ কি এটা সিনথেটিকেরই কাপড় আর হচ্ছে তোমার অনেক বড়, এ সেটিং হবে না, ওড়না ফোড়না কাটলে এত সমান করে করেই করে দেবে, ভালো করে দেবে না, এরা যা আনতে আপনি কাটবে ফাটবে ভালো হবে না, তার থেকে ভালো আমি দেখি আর কাপড়টা সিনথেটিকেরও আছে চেঞ্জ করেই নেবো। আমি যে টাকা যেন কিছু না বলে 350 টাকা, আমি 1900 টাকা দিয়ে চুড়িদার নিয়ে আবার নাকি 350 টাকা দিয়ে কাটাতে যাবো, ওইটার সমান দাম পড়ে যাবে 2200 টাকা পড়ে যাবে, কে করে বলো দেখিনি, ফালতু নেয়াই ভুল হয়ে যাচ্ছে, একটা নিলেই ভালো হতো, এই টাকায় আমার দুটো ভালো ভালো শাড়ি হয়ে যেত, কিন্তু এখানে ওই যে শাড়ি পাওয়া যায় না। এবার ভেবেছি আগের থেকে আমি চুড়িদার এরকম আনতাবড়ি নিয়ে নেবো না, কেননা হচ্ছে বাড়িতে যাবো যখন শাড়ি নিয়ে আসবো, নয়তো হচ্ছে বাড়ি গিয়ে শাড়ি কিনবো, ওটাই ভালো, কারণ শাড়ি পুজোতে শাড়ি পরলেই বেশি ভালো লাগে। এবার যেহেতু শাড়ি পরা হয় না, পরা হয় না সে তো এক কথা, এখানে পাওয়া যায় না না শাড়ি, ওটাই কথা, আর এই দিল্লিতে তো তাও পাওয়া যেত, বাঙালি দোকান দু একটা ছিল, আর এখানে তো নেইও, আর সে ভালো না, নন বেঙ্গলিরা পরে জানো তো সেই চুমকি পুঁতি স্টোন দেওয়া ওসব শাড়ি আমরা পরি না, ভালো লাগে না, ভালো না একদম, কি করা যাবে কি করা যাবে। এই জন্য এই চুড়িদারটা নিয়ে গেছিলাম, এটা দেখো কি কোয়ালিটি ভালো, যে দিল্লির যে বেবি স্টোর ছিল যে দোকান থেকে তোদের জামা কাপড় নিতাম ফিক্সড দোকান, ওই দোকানে কোয়ালিটি দেখো কিরকম সফট, পরছি মানে 2-3 বছর হয়ে গেল, আরে দেখো পুরো হাতের মুঠোর মধ্যে চলে আসবে এত সুন্দর। এটা তোমার নিয়েছিল কত, মানে 1250 কি 1300 নিয়েছিল, কত সুন্দর বলতো চুড়িদারটা, পুরো কাঁচা ধোয়া হয়েছে কিন্তু কি ছুটবে না, এই চুমকি চুমকি মানে এতটাই সুন্দর, এর সাথে পুরো মিশানো, ওই দেখো সুতো দিয়ে পুরো আটকানো, একটাও কিন্তু উঠুনি, কাঁচা হয় ইয়ে হয় সফট, কি কাপড় কি, আর এই কাপড় পুরো সিনথেটিক এর কাপড়, ও আমার ওই জন্য বলছিল তাহলে পাল্টেই নিই দেখি, ওই জন্য আজকে ভেবেছি যাবো। আমার কোনো জিনিস নিলে আমি দেখেছি আমার খুঁতখুঁতে মন বলে আমার জিনিস নিলে কিছু না কিছু গড়বড় হবেই হবে, এইটাই বেশি ভালো ছিল চুড়িদারটা পছন্দ, আর এটাতেই হয়ে গেল গর্ব। আর ওই চুড়িদার গুলো বেশ ভালো লাগছে, ওইটা যেটা 2200 টাকা নিয়েছে ওই চুড়িদারটা দাম বেশি লাগছে, কিন্তু পরে বেশ ভালো লাগবে, বলছে পরে ভালো লাগবে, তুমি দাম দাম বলেই যাবো, এক কথা বলেই যাবো, বলছি ওর এত দাম হয়ে গেছে ভালো লাগছে না আমার, এত দামের তা না নিলেই হতো, বলতো থাকবে নেওয়া হয়ে গেছে এখন তো আর কিছু করার নেই, হচ্ছে নেওয়া হয়ে গেছে কিছু করা যাবে না, এমনি ভালো। আমি আসলে ক্রপ চুড়িদার পরিনি কোনোদিন, ওই জন্য একটা নিলাম। তো চলো বেশি বক বক না করে ভাজ করে রাখি ভালো করে, আর এই ট্যাগ ফ্যাগ বলেছিল যেন না তুললে তাহলেই এক্সচেঞ্জ করে দেবে, এই যে
দুটোই আছে। তো স্নান ধান হয়ে গেছে, স্নান করে একদম রেডি হয়ে নিয়েছি, যে স্নান করে বেরিয়েছি এত হাঁচি হচ্ছে, মানে 8-10 বার ধরে হাঁচি হয়েই যাচ্ছে মানে আবার মনে হয় গেল ঠান্ডা লেগে, খুব হাঁচি হচ্ছিল। এখন বাজে 12:35, আর এক বালতি জামা কাপড় ভিজানো ছিল, জামা কাপড়গুলো ভিজে কাজ টাজ হয়ে গেছে অনেকক্ষণ আগে, দিয়ে মার সাথে অনেকক্ষণ ধরে কথা বললাম, মানে 50 মিনিট কি 55 মিনিট কথা বললাম, কি যে কথা বলি 1 ঘন্টা হয়ে গেল বুঝতেই পারলাম না, 58 মিনিট কথা বলেছি 1 ঘন্টায় ধরে। আর ওই এক বালতি জামা কাপড় তাড়াহুড়ো করে হচ্ছে ওগুলো কেচে দিয়ে তারপরে স্নান ধান করে নিয়েছি, আর এবারে তোজোকে আনতে যাবো, রেডি হয়ে নিয়েছি। আর ফ্রন্ট ক্যামেরা এত ধুলো জমে গেছে, ধুলো এত জমে গেছে সেই কারণে ফ্রন্ট ক্যামেরা আর ভিডিওই করছি না, ভিডিও করলে ধরো ফ্রন্ট ক্যামেরাতেই কথা বললেই বেশি ভালো লাগে, কিন্তু কি করবো এই যে এত ডাস্ট জমে যায়, কতবার যে পরিষ্কার করেছি আর করে পারি না, সেই জন্য আর ওকে বলিনি করার কথা, এই ফোল্ডার খুলে ওই ডাস্ট পরিষ্কার করতে হয়, সেইটাই তো প্রবলেম, কি আর করা যাবে, প্রবলেম নিয়ে থাকতে হবে, কিছু করার নেই, দেখি আবার একদিন বলতে হবে যে একটু পরিষ্কার করে এনে দাও। তো এই ফোনটাতে কেন এরকম হয় আমি বুঝে পারি না, এত ফোন তো ইউজ করেছি বাবা, ক্যামেরার ভিতরে কি করে ধুলো ঢুকে যায়, ব্যাক ক্যামেরায় কিছু হয় না, ফ্রন্ট ক্যামেরাতেই যত ধুলো জমবে ফ্রন্ট ক্যামেরাতে। আর কি বলতো একটা কথা তোমাদেরকে বলবো ভাবি, অনলাইন থেকে কেন বলতো আমি কোনো জিনিস নিই না, অনলাইনে তো অনেক কম দামে কত সুন্দর সুন্দর চুড়িদার কুর্তি অনেক কিছু দেখতে পাওয়া যায়, এবার আমি ফ্লিপকার্ট থেকে 2-3 বার মাঙিয়েছি, একবার একটা চুড়িদারের পিস মাঙিয়েছিলাম, একবার একটা কুর্তি মাঙিয়েছি, একটা টপ মাঙিয়েছি, যে কটা জিনিস মাঙিয়েছি প্রত্যেকটা আমার রিটার্ন করতে হয়েছে, অ্যামাজনের জিনিসগুলো আমি দেখেছি ভালো আসে, যে টপ দুটো আমি পরি না, যে লং টপ যেটা পরেছিলাম একটু আগে, আর একটা ওইরকম ধরনেরই আর একটা আছে, ওই টপগুলো কিনেছি এই গরমকাল, তার আগের গরমে মানে 2 বছর টানা পড়েছি, তাও এখনও ভালো আছে, ডিসকালার এখনও পুরোপুরি হয়নি, অ্যামাজনের জিনিসগুলো খুব ভালো, কিন্তু দাম অনেক বেড়ে গেছে, তখন নিয়েছিলাম মনে হয় 360 টাকা করে পড়েছিল এক একটা, আর এখন দেখলাম দুটোতেই 999 টাকা, আমি বাবা জিনিসের কি দাম বাড়বে, 2000 টাকা হয়ে গেছে এক একটা 500 টাকা করে, আমি যখন নিয়েছিলাম 360 টাকা করে নিয়েছিলাম। তো যাই হোক কি আর করা যাবে, আর নাইটিগুলো পুরো এবার একদম সেই কালার ফেড হয়ে গেছে, এখন নাইটিগুলো চালাতে হবে, ফেব্রুয়ারি মাসে বাড়ি যাবো, তারপরে কিছুদিন পরে ধরো ঠান্ডা পড়ে যাবে, ফুল হাতা নাইটি 2-3টে আছে, ওতেই চালিয়ে দিতে হবে, কিছু করার নেই, কুর্তি ফুর্তি আছে, কুর্তি করতে হবে বাড়িতে, কুর্তি করা হয় না, তো এইসব ধরো অনেক আগে কেনা, যাই হোক আমি ধরো পরি আর কোথাও যাই যখন তখনই পরি, তাছাড়া তুলেই রেখে দিই, বাড়িতেও পরি না কুর্তি, সেই জন্য অনেক থাকে অনেক, তোজোর বাবার ওই অফিসে করতে লাগে, সেই জন্য ওর তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় ড্রেস গুলো। তো যাই হোক তোজোকে আনতে যাবো, ওই জন্য আমি অনলাইন থেকে কিছু মাঙাই না, যেমন শাড়ি তো নিলেই নেওয়া যায়, কত শাড়ি মিশোতে, যেমন একবার একটা ব্লাউজ মাঙিয়েছিলাম কি বাজে, তোমাদেরকে তো দেখিয়েছিলাম, পুরো কটনের ব্লাউজ চলে এসে দাম অথচ কত বেশি, 400 টাকা দাম, দেখে মনে হচ্ছে 200 টাকার জিনিস না, সেই জন্য রিটার্ন করে দিয়েছিলাম, ওই জন্য আমি অনলাইন থেকে নিই না, নাই তো শাড়ি টাড়ি তো অনলাইনে কত এভেলেবেল, 1000 টাকার মধ্যে 1500 টাকার মধ্যে কত ভালো ভালো শাড়ি, কিন্তু আমি নিই না, ওই জন্য অনলাইনে জিনিস ভালো হয় না, কোয়ালিটি একদম বাজে আসে, ওই জন্য আমি নিই না। তো চলো দেখি তোদের সঙ্গে নিয়ে আসি, এই যে তোদের ছুটি হয়ে গেছে, তো এই যে তোজোসনাকে স্নান ধান করিয়ে দিয়েছি, ওকে স্কুল থেকে নিয়ে এসে তারপরে ড্রেস চেঞ্জ করে এই যে নাইটি পরে নিয়েছি, আর এই যে তোজোসনাকে স্নান ধান করিয়ে দিয়েছি, কি হয়েছে শুভ মুখ গরম করে দিতে পারো, মাইকে কথা বলতে হবে, ও একটুখানি কথা বলবে, 1 মিনিট কি 8 মিনিট কথা বলবে না, আমাকে এখন মাইক সেট করে নাকি ধরতে হবে, ও কথা বলবে, তার একটুখানি কথা বলে না, বিকেলবেলা বাজারে যাবো তো আজকে, কালকে বাজারে গেলি, শনিবার রবিবারে বাজারে গেলি, আবার কালকে গেলি, আবার আজকে যাবি, বাবা তোর তো বিশাল ব্যাপার, রোজ বাজারে যেতে, আবার শনিবারে পার্কে গিয়েছিস, বাজারে গিয়েছিস, শনি রবি কালকে কি বার ছিল, সোম মঙ্গল, বাবা 4 দিন পর পরে, তো বিশাল ব্যাপার, আবার শনিবার আসলে আবার নিয়ে যাবো, কারণ শনি রবিবারে ছুটি আছে স্কুল, শুক্রবারে নিয়ে যাবো এবার পার্কে, ঠিক আছে, নয়তো তোর হোমওয়ার্ক করে উঠতে উঠতে 1টা বাজিয়ে দিস, দেরি করে ঘুম থেকে উঠতে উঠতে দুধ খেতে খেতে 6:30 বেজে যাবে, তারপরে পড়াতে বসে বসে উঠতে উঠতে 8টা, তারপরে উঠে নিয়ে আবার ভাত টাত চাপাই, ওই করতে করতে হয়ে যায়, ওই দেখো এই তো মাইক আনবি, কিন্তু মানা করেছি আমি, চলো আমি ভাত বাড়বো খাবো, খিদে পেয়েছে, 1:45 বাজে, তো চলো দেখি ভাতটা বেড়ে নিয়ে খেয়ে নিই, খিদে পেয়ে গেছে, আচ্ছা আমাকে করে দিবি, আমি ভাত নিয়ে যাবো ওখানে যে শাক দিয়ে দিয়েছি ভাতের উপরে, আর এটা তোজোর সোনার মটর পনির, যা করতে হবে না থাক,
আর এই যে এটা আমার মটর পনির ভাত, একটু লবণ নিয়েছি আর শাক ভাজা। চলো দেখি খেয়ে নিই। আগে ওর শাক দিয়ে মেখে দেবো, তারপরে ওর পাতে দিয়ে দিয়েছি। আর আমার এরকম পাতে নিলে না কেমন একটা লাগবে, বাচ্চা মানুষগুলো ওর পাতে দিয়ে দিয়েছি, সেই জন্য পাতের উপর নিই না, বাটিতে নিই। তো এই যে শাক দিয়ে ভাত মেখে দিয়েছি। সব থেকে ফেভারিট কি তোমার বলো? শুধু মাছ ভাজা হেভি লাগে, মাছ ভাজা খেতে হেভি লাগে। খাও, ভালো হয়েছে পনির? ভালো হয়েছে? আমার থেকে আরো চারটে নিলো। মাম্মা তোমার থেকে দাও, চারটে দাও। তিনটে আর আগে দুটো নিলে পাঁচটা নিয়েছো, ঠিক আছে আর নিবা, ঠিক আছে খাও। তো এখানে এই যে জামা কাপড়গুলো সব তুলে নিলাম, পুরো শুকিয়ে গেছে সব। তো এখন তোমার বেজে গেছে, ওই যে কটা বাজে, 2:20 বাজে, খাওয়া দাওয়া কমপ্লিট, বাসন ছিল বাসনগুলো মেজে নিয়েছি, আর জামা কাপড়গুলো তুলে নিলাম, পুরো শুকিয়ে গেছে। অনেকক্ষণ মানে অনেকক্ষণ বলতে কটার সময় কেচেছি, ওই 12টার সময় কেচে টেচে তারপর স্নান করেছি, দিয়ে তারপরে এর মধ্যে শুকিয়েও গেছে। তো চলো, তোদের পাপা আবার ফোন করছে। কি বলছিস? বাবা সাইকেল চালাতে দিই না, সাইকেল চালাও, টাইম যখন থাকবে চালাবা না, চলো এখন ঘুমানোর টাইম, ঘুমা, 12টা বেজে গেছে, চলো। মনে হয় না মানুষের খাওয়ার পরে একটু বসি, তা ঠিক, খাওয়ার পরে সঙ্গে সঙ্গে শুতে নেই, আমরা তো সঙ্গে সঙ্গে শুয়ে পড়ি, কিন্তু শুতে নেই খাওয়ার পরে সঙ্গে সঙ্গে। বাবা এইটুকু বয়সে ও সব জানে, বাবা খাওয়ার পরে মানুষের মনে হয় বসি না গো, আমার সারাদিন কাজকর্ম করার পরে মনে হয় না যে খাওয়ার পরে বসি, মনে হয় যেন খাওয়ার পরে গিয়ে বিছানায় একটু শোবো, নরম গদিতে একটু রিল্যাক্স পাবো, একটু আরাম পাবো, তারপরে রিল্যাক্স হবে শরীরটা একটু। হ্যাঁ অ্যাসিডি হয়ে যায়, অ্যাসিডিটি, অ্যাসিডি আবার কি? হ্যালো ফ্রেন্ডস, দেখি চাপো, হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং, গুড ইভিনিং আর নেই, গুড নাইট হয়ে গেছে। আচ্ছা গুড নাইট হলে সব টাইম হয়ে গেছে, ঠিকই বলেছে অবশ্য। এখন বাজে কটা বাজে? এখন মনে হয় 8:10 বাকি আছে। তো তোদের বাবা বললো 8টার মধ্যে, ও বললো 7:35 মনে হয় বেরিয়ে যাবে, একটু তাড়াতাড়ি বেরিয়ে, তুমি রোজ দেরি করবো, আজকে যদি দেরি করি তাহলে দোকান বন্ধ হয়ে গেলে আজকেও সেই ফিরে আসতে হবে, রোজ রোজ দেরি করলে তখন আর পাল্টেই দেবে না দেখা যাচ্ছে। তো যাই হোক, আরে একদিন হয়েছে বলে আবার হবে কি? শীতকাল ছাড়া ধরো পড়া যায় না, সেই গত বছর ফেব্রুয়ারিতে নেওয়া হয়েছিল, জানুয়ারি ফেব্রুয়ারিতে, ফেব্রুয়ারিতে বাড়ি গেছিলাম, ফেব্রুয়ারিতে নেওয়া হয়েছিল। আর হচ্ছে রেডি হয়ে নিয়েছি, ভাত করে নিয়েছি, ভাত হয়ে গেছে, ভাত না করে রেখে গেলে আমার বাড়ি আসতে আসতে লেট হয়ে যায়, যদি ওই জন্য ভাত করে নিয়েছি, দিয়ে এসে তারপরে দেরি করে, ঠিক আছে দাঁড়াও পাপা আগে আসবে তারপরে তুমি নিচে যাবো। তো বাজার থেকে চলে এসেছিলাম অনেকক্ষণ আগে বাজারে গিয়ে, আর ভিডিও করতে মনে থাকে না, ভুলে যাই, রাস্তায় বেরিয়ে আর দোকানে তো সে ভিডিও অ্যালাউ নেই, সেই জন্য ভিডিও করতে পারিনি, আর ভুলে যাই, আমি মনে থাকে না, রাস্তায় বেরিয়ে যে ভিডিও করবো ভুলে যাই। সেদিন যেমন আমার জামা কাপড় কিনতে গিয়ে ওই বাজারে গেছিলাম সদর বাজারে, তো পরে দুটো গিয়ে সদর বাজার থেকে নিয়েছিলাম, আর এইটাই মার্কেট থেকে নিয়ে গিয়েছিলাম, দিয়ে আর ভিডিও করবো মনে থাকে না। আর ওই যে দেখো 8:00 বাজে, 10:15 বাজে, তো খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে বাসনগুলো মেজে নিয়েছি, মুখ চোখ হাত পা গলা টোলা আমি রাত্রিবেলা কি করি, চোখ মুখ হাত পা কোথাও গেলে তো হাত পা মুখ চোখ এসে ধোবই, আমার স্বভাব আছে শীতকাল হোক আর গরমকাল হোক, মুখ চোখ হাত পা গলা টলা সব ধোব। এরকম ঠান্ডা লেগে যায় কি এমনি, শীতকাল হোক আর গরমকাল হোক আমি ধোবই। তো যাই মুখ টুক ধুয়ে টুয়ে নিয়ে গলা টলা পরিষ্কার করে ধুয়ে হাত পা ধুয়ে নিয়েছি, ঘুমটা বেশ ভালো হয়, হাত মুখ চোখ মুখ ধুয়ে ধুয়ে। তো এবারে দেখি শোবো, এত তাড়াতাড়ি তো ঘুমাবো না, 1 ঘন্টা দেখো তারপরে ঘুমিয়ে পড়বো। তো চলো ভিডিওটা এখানে রাখছি, রেখে তোদের সময় গরম লাগি, এসা কালীগাড়ি ছিল, এবারে জামাটা পরাবো, দিয়ে তারপরে শোবো, কালীগাড়ি শোবো না। তো চলো ভিডিওটা এখানে রাখছি, আশা করছি কোনো আর বলাই তো হলো না, হ্যাঁ বাজারে গিয়েছিলাম, তো ওটা চেঞ্জ করে হচ্ছে তোমার অন্য একটা নিয়েছি,
এটা হলুদ রঙের মানে অর্ডার করাতে দিয়ে আসলাম। এটা মানে আমার সাইজেই আছে, লং একটু লং বড় আছে, নিচে একটু রং আছে, তাছাড়া এমনি সাইজ আমার সাইজে সাইডে একটুখানি হালকা এইটুকু মারলেই হয়ে যাবে, বেশি মারতেও লাগবে না। ওটা যেমন অনেকটা চওড়া ছিল ওরকম না, এটা আমারই সাইজে আছে, শুধু নিচে একটু রং আছে। দিবা তো চলো, তো আসলে পরে ওটা কালকে দেবে, তো তারপরে তোমাদেরকে দেখাবো খনি পরের ভিডিওতে। তো চলো সবাই ভালো থেকো, ঠিক আছে? আর যা পছন্দ হলো ওই নিলাম, তোমরা দেখে বলো কেমন লাগছে। আমি ভালোই লাগছে, কুর্তিটা খারাপ লাগছে না হচ্ছে তোমার। তাছাড়া ওই অল্টার আনতে পারলাম না, ঠিক আছে? চুপ কর, ঠিক আছে? তো চলো ভিডিওটা এখানে রাখছি, আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অবশ্যই করে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই, গুড নাইট, গুড নাইট করো।